যে চাল রান্না করতে হয় না। বাজার থেকে চাল কিনে একটি পাত্রে রাখলেন আর কিছু সময় পর দেখলেন চাল থেকে এমনিতেই ভাত হয়ে গেছে। এমন একটি ম্যাজিক্যাল ক্ষমতা আছে আসামের একটি বিশেষ চালে, চালটির নাম বোকা চাউল বা বোকা চাল। এইরকম ম্যাজিক্যাল ক্ষমতার জন্যই চালটিকে ম্যাজিক রাইসও বলা হয়। তবে প্রথম ম্যাজিক দেখায় 1700 শতকে আসামের অহোম সেনারা। অহোম সেনাদের সাথে মুঘল সেনাদের দীর্ঘদিন লড়াই চলে। অহোমদের সাথে মুঘলরা যে কারণগুলোর জন্য যুদ্ধে এঁটে উঠতে পারছিল না, তার মধ্যে একটি ছিল অহোম সেনাদের রান্নাবান্নার দরকার পড়ছিল না, কারণ তাদের সাথে ছিল বস্তা বস্তা বোকা চাউল। খাওয়ার আগে পাত্রে চাল ঢেলে নিলেই ভাত হয়ে যেত। বর্তমান সময়ে আসামের সমতল ভূমির গরিব কৃষকেরাই মূলত বোকা চাল খেয়ে থাকে। বোকা চাল ঠান্ডা জলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখলেই ভাত হয়ে যায়। এর জন্য কোনো রকম রান্নার দরকার হয় না, মানে বোকা চাল খেলে গ্যাসের দাম যতই বাড়ুক আপনার কোনো সমস্যা নেই। ঠিক এই জন্যই হয়তো আসামের গরিব কৃষকদের কাছে এই চাল এতটা জনপ্রিয়। আরেকটা কারণ হলো মাঠে কাজ করার মাঝে খুব সহজেই এই চালের ভাত খাওয়া যায়। কৃষকরা মূলত বোকা চাল দুধ দই কলা গুড় সহযোগে খেয়ে থাকেন। 2016তে এই চালের বিশেষত্বের জন্য জিআই ট্যাগের আবেদন করে আসামের দুটি সংস্থা। 2018তে ভারত সরকারের পক্ষ থেকে বোকা চাউলকে জিআই ট্যাগ দেওয়া হয়। সেই থেকে বোকা চাউল জনপ্রিয় হতে থাকে। তবে বোকা চাউল জনপ্রিয় হওয়ার আরও কতগুলো কারণ আছে। এক, আসামের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের দাবি বোকা চালে 10.60% ফাইবার থাকে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের দাবি যদি সত্যি হয়, এত বেশি ফাইবার আপনি আর কোনো চালে পাবেন না, তাই ভবিষ্যতে ওবেসিটি, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, পরিপাকতন্ত্রের সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বোকা চালের ব্যবহারের সম্ভাবনা প্রবল। দুই, যেহেতু বোকা চাল রান্না করতে হয় না, তাই দুর্গম অঞ্চলে সেনাবাহিনীতে বা যুদ্ধের সময় বোকা চাল ব্যবহার করা যেতে পারে। তিন, বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ে বোকা চালকে ব্যবহার করা যেতে পারে। বোকা চালকে আসামের নিজস্ব ইনস্ট্যান্স রাইস বলতে পারেন। কর্মব্যস্ত যুগে তাই বোকা চালের জনপ্রিয়তার সম্ভাবনা প্রবল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর পরবর্তী ফ্রি ভিডিওটি দেখতে চাইলে এখনই ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।